গুড আফটারনুন গাইস, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আমরা যাব হচ্ছে নিউ টাউনের দিকে, আমি আর নাসরিন দুজন মিলে। আমি অনেক লেটে বেরিয়েছি, ও অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে ওর বাড়ির সামনে, জানি না কতক্ষণ দাঁড়িয়ে আছে, রেগে গেছে হয়তো খুব, বাট অনেক লেট হয়ে গেছে সেই জন্য রাস্তা থেকেই শুরু করছি ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, আজকে যাব নিউ টাউনের দিকে, ওখানে ইকো পার্কের এক নম্বর গেট ক্যাফে একান্তের ওই সাইডটা একটু ঘুরবো। আর মেনলি যেটা যাচ্ছি যেটার জন্য সেটা হচ্ছে স্মার্ট স্ট্রিট দেখতে, যেটা কলকাতায় অনেক দিন আগেই হয়েছে নিউ টাউনে, যেটা আছে সেন্ট্রাল মলের সামনে। তবে স্মার্ট স্ট্রিট যেটা, ওটা হচ্ছে মেনলি খুব সুন্দর দেখতে লাগে সন্ধ্যের টাইমটায়, ওখানে লাইটিংগুলো খুব ভালোই ফোটে, মানে লাইটিংয়ের জন্য বেশ ভালো লাগে দেখতে, ভিউটা খুব ভালো পাওয়া যায় ওই জায়গাটাতে। তো সন্ধ্যেবেলা ওই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে, ওই জায়গাটা যাবো সন্ধ্যেবেলা। আগে যাবো ক্যাফে একান্তের ওখানে, কিছু ফটো তুলবো, একটু ভিডিও করবো। তো চলো যাওয়া যাক ক্যাফে একান্তের ওখানে। কিন্তু আমরা কফি খেতে যাচ্ছি না, চাও খেতে যাচ্ছি না, আমরা ওখানে যাচ্ছি কেবলমাত্র ভিডিও আর কিছু ফটো তোলার জন্য। কটা বাজে? চলো তাতে মেন কথাটা হচ্ছে, আর বেরোনোর কথা ছিল আড়াইটে, দুজনেরই লেট হয়েছে, দুজনেরই লেট হওয়ার জন্য ওটা হয়ে গিয়েছে তিনটে। তো যার জন্যে একটু জোরে চালাতে হয়েছে, বাড়িপুর থেকে তিনটে পাঁচে বেরিয়েছি, এখন বাজে তিনটে ষোলো, মানে পাঁচ আর ষোলো, মানে এগারো মিনিট, 12 কিলোমিটার রাস্তা, পুরো 11 মিনিটে চলে এসেছি, এখনও যেতে হবে 22 কিলোমিটার রাস্তা। না না, নিউ টাউনে যাবো, ইকো পার্কের ওই এক নম্বর গেটের ওই জায়গাটাতে, ক্যাফে একান্তে যেখানে আছে ওই জায়গাটা যাবো, একটু ফটো তুলবো, ভিডিও তুলবো। আর রাতেরবেলা ফেরার সময়, রাতেরবেলা না সন্ধ্যেবেলা ফেরার সময় ওই ওয়াকিং স্ট্রিট বা স্মার্ট স্ট্রিট বাইপাসে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গাড়ি আওয়াজ হচ্ছে, কেননা আমাদের কাছে কোনো মাইন্ড নেই আছে, ফোনেই ঠিক করতে হচ্ছে। যাই হোক, তো সন্ধ্যাবেলা ফেরার সময় ওয়াকিং স্ট্রিট বা স্মার্ট স্ট্রিট যেটা আছে, যেটাতে মানে জায়গাটা খুবই ভালো। হ্যাঁ, বাট প্রথম একবার গিয়েছিলাম, বাট তখন কোনো ভিডিও ভিডিও করা হয়নি, বাট তখন গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য, মিনিট 10-15 জন্য গিয়েছিলাম, ঘুরে চলে এসেছিলাম। তো ওই জায়গাটা বেশ সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা গেলে জায়গাটার ভিউটাই আলাদা হয়। তো চেষ্টা করবো ওই জায়গাটায় সন্ধ্যে হওয়ার একটু আগে গেলে, তাহলে সন্ধ্যের আগে আর সন্ধ্যের পরে দুটোই শট নেওয়া যাবে। আর একটা কথা বলি, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, বা যারা ইউটিউবে ভিডিও দেখে বা তোমরা যে ভিডিওগুলো দেখো, দেখতে যেমন ভালো লাগে, কেউ কেউ আছে যথেষ্ট ভালো ক্রিয়েট করে, ক্রিয়েটিভিটি ভিডিও বানায়, তো ভিডিওগুলো দেখতে যতটা ভালো লাগে, কিন্তু সত্যি বলছি ভিডিওগুলো বানানো ততটাই কঠিন। আমি এতদিন ভিডিও দেখতাম, বাট দু তিন দিন হচ্ছে ভিডিও বানাচ্ছি, তো আমার মনে হচ্ছে না সত্যি ইউটিউবে ভিডিও বানানো যথেষ্ট কঠিন কাজ। বারবার দাঁড়াতে হচ্ছে একটাই কারণে, কারণ কোনো অ্যাকশন ক্যামেরা নেই, অ্যাকশন ক্যামেরা থাকলে হেলমেটে লাগিয়ে কিছু বলতে যেতাম, বাট ইনস্ট্রুমেন্ট বলতে ব্লগ করার জন্য কেবলমাত্র একটা গিম্বেলই আছে, শুধুমাত্র এই গিম্বেলেই এখন ফোনটা দাঁড় করানো আছে, ফোনটা স্ট্যান্ড করা আছে গিম্বেলে, ওই গিম্বেলেই শ্যুট হচ্ছে, কোনো গোপ্রো নেই, কোনো মাইক নেই, কিছুই নেই, জাস্ট ফোনে শ্যুট করছি, চেষ্টা করছি জিরো থেকে ওঠার। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট, তোমরা সবাই সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, যদি কিছু বলার থাকে, কিছু ভালো না লাগুক, বা যদি কোনো ভুল হয়ে থাকে বা কী করলে সেই জিনিসটা ইম্প্রুভ করা যাবে সেগুলো কমেন্টে জানাও। তো এখন আছি পাটুলিতে, দেখতেই পাচ্ছ এই যে পিছনে আছে তোমার ব্রিজটা, হাওড়ার ব্রিজ যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা, তো এই যে ব্রিজটা আছে এখন যে পাটুলিতে দাঁড়িয়ে আছি, যারা কামালগাজির দিক থেকে বা সাউথ বাইপাসের দিক থেকে যারা পাটুলির দিকে আসো, তো ঢালাই ব্রিজ সিগন্যালটা ক্রস করে আর পাটুলি সিগন্যাল পর্যন্ত যে লম্বা ফাঁকা রাস্তাটা থাকে ফোর লেন, মানে একটা হাইওয়ের মতো লাগে ফোর লেন, তো সেই রাস্তার ভিতরে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত পুলিশ স্পিড ক্যাম নিয়ে বসে থাকে, মানে যারা ওভার স্পিডিং করে বা যারা জোরে গাড়ি চালায় তাদের জন্য পুলিশ ওখানে স্পিড ক্যাম নিয়ে বসে থাকো, তোমরা ভিডিওটা দেখতে পেলে। একটা ভলেন্টিয়ার স্পিড ক্যাম নিয়ে বসে আছে আর সিগন্যালের মুখে দাঁড়িয়ে আছে সার্জেন্ট, যদি তোমার বাইকের স্পিড 65 আপ হয় তাহলে তুমি একটা মোটাসোটা চালান খেতে পারো। এখন স্পিড লিমিটের কেসের চালান মনে হচ্ছে 1000 টাকা। তো এই জায়গাটায় অন্তত পক্ষে স্পিডটা মেনটেন করে চলার চেষ্টা করো, কেননা দুপুর 12টা থেকে বিকেল 4টে এই পর্যন্ত পুরো রাস্তাটাই ফাঁকা থাকে, আর যার জন্য ওই জায়গাটায় প্রচুর বাইকার আছে, প্রচুর গাড়ি চালক আছে, যারা অনেকে আছে প্রচুর জোরে গাড়ি চালায়, তো তোমাদেরকে বলবো এই স্পিডিংটা অ্যাভয়েড করতে,
যারা কামালগাজির দিক থেকে বা সাউথ গড়িয়ার দিক থেকে পাটুলির দিকে বা ইএম বাইপাসের দিকে আসছো, ঢালাই ব্রিজ সিগন্যালটা ক্রস করে পাটুলির সিগন্যাল পর্যন্ত চেষ্টা করো স্পিড লিমিটটা 60-এর নিচে রাখ। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ব্লক করতে করতে প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে, কী করবো কিছু করার নেই, কারণ কোনো অ্যাকশন ক্যামেরা নেই যে আমি এখানে লাগিয়ে মোটর ব্লগিং করি। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা ইকো পার্কে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এই ক্যাফে একান্তের ওখানে যাইনি, আমরা এই একটু এগিয়ে এসেছি ফাঁকা জায়গা, এখানে ছাওয়া বলে ওখানে এখনও রোদ্দুর আছে। তো এই ছাওয়া জায়গা, এই জায়গাটা আমাদের বেশ পছন্দের জায়গা, আমরা যতবারই আসি এখানটা দাঁড়িয়ে কিছু আড্ডা মেরে নিরিবিলি জায়গা। হ্যাঁ, শান্ত পরিবেশ বেশ ভালোই, মানে এর পিছনের ভিউটা বেস্ট লাগে। আর ওই যে মানে আইফেল টাওয়ার যেটা আছে ওর সামনে জায়গাটা বড্ড ভিড় থাকে, বড্ড ভিড় থাকে, পুলিশের ঝামেলা থাকে দাঁড়াতে দাঁড়া বাইক নিয়ে। তো এই জায়গাটাতে বাইক রেখেছি আর আমরা এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ এখানে সময় কাটাবো, কাটিয়ে ওখানে দু তিনটা ফটো তুলে বেরিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 4:05, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:09, মানে নাসরিনকে বাড়ি থেকে তুলেছিলাম 3:09, এখন বাজে 4:05, মানে অলমোস্ট কতক্ষণ হলো, 56 মিনিট, তার মধ্যে আবার আমরা ব্রেক 56 মিনিটের মধ্যে চলে এসেছি। তার মধ্যে এবার অনেক জায়গায় ব্রেক নিয়েছি, ভিডিও করার জন্য দাঁড়িয়েছি, ভিডিও নাচিং করেছে। মানে কি বলবো, তোমরা আগে ফটোগুলো আগে দেখো, আমার স্ক্রিনের একটা সাইডে আমার ফটো আসছে আর একটা সাইডে ওর ফটো আসছে, মানে ওর ফটোগুলো আমি তুলেছি আর আমার ফটোগুলো ও তুলেছি। তাই জাজ করে বলো যে কার ফটো তোলাটা বেটার হয়েছে। 6 বছর ধরে ওকে ফটো তোলা শেখাচ্ছি, ও একটা ফটো তুলতে পারে না, আর কোনো ফটো আমার মনের মতো হয় না, আর আমার মনের মতো ফটো আমি নিজেই তুলি। কেঁদে ফেলবো, কি করবে, কান্না করে দেবো। এই লোকেশনে এই উপরে এই নারকেল পাতাগুলো নিয়ে তোমাকে দাঁড় করিয়ে পিছনের এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এত সুন্দর সুন্দর ফটো তুলে দিলাম। তোমার পিছনের এটা দেখো কত সুন্দর লাগছে, যে 1 বছর হয়নি ফটো তোলা শিখছি। ওকে, তো যাই হোক, আজকে পারছে না, দুদিন পরে নিশ্চয়ই পেরে যাবে, ভালো ভালো ফটো তুলতে শিখে যাবে, তাও আমরা দিন শেষে একসাথে। ওকে, তো এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল, অ্যাকচুয়ালি নষ্ট হয়নি, ভিডিও ফটো তুলছিলাম। এখন বাজে 5:10, প্রায় সন্ধে হতে চললো। তো এবার বেরিয়ে যাবো এখান থেকে, যাওয়ার সময় আইফেল টাওয়ারের সামনে কিছুটা ফটো তুলবো, ভিডিও করবো, ভিডিও করে বেরিয়ে যাবো হচ্ছে সেন্ট্রাল মলের সামনে স্মার্ট স্ট্রিট, ওখানটায় যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, ওখানেও কিছু ভিডিও ফটো তুলবো, তারপরে বাড়ি চলে সঙ্গে থাকো। Something about you feels so different. Yeah, you mess me up inside. We are in now Paris. কলকাতার প্যারিস। এত মনজন খারাপ করে বসে আছে কেন, খিদে পেয়েছে, কি খাবে?
সোজা বিরিয়ানি কোথাকার কোনো দোকান দেখতে পাচ্ছি না, সব দোকান যেগুলো ছিল সব তুলে দিয়েছে, বাট কোনো কারণে দোকান বলো পার্কিং বলো বাইক পার্কিং গুলো সব তুলে দিয়েছে, বাইকটা সামনে রেখে দিয়েছে। আগে এত দোকানের জন্য জায়গাটা এত গিঞ্জি হয়েছিল, বাট এখন জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা থাকলে ঘুরতে ভালোই লাগে, একটু দোকান থাকলে ভালো লাগে, কোনো দোকানই নেই। এপারে আছে সেন্ট্রাল মল, আর এপারে আছে হচ্ছে এই হচ্ছে অ্যাক্সিস মল। তো সেন্ট্রাল মল আর অ্যাক্সিস মলের মাঝখানে এই জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে একটা ক্লক টাওয়ার আছে এখানে, আর ক্লক টাওয়ারের এখানে বাচ্চারা করছে হচ্ছে স্কেটিং। সুন্দর সাজানো, বাট কেন জানি না আর কি পুরো ফাঁকা রয়েছে, সব পুরো চারদিকটাই পুরো ফাঁকা। এই জায়গাটা অন্যদিন কত লোক বসে থাকে, আজকে তো কোনো লোকই নেই, টুকটাক কয়েকটা লোক ঘুরে বেড়াচ্ছে, শুধু চার পাঁচটা লোক পাঁচ ছটা লোক যা টানটা মারছে, পুরো টানেলটাই এরকম। তো এখানে তো খাবারের দোকান একটাও পেলাম না, যে কটা খাবারের দোকান ছিল সব কটাই তো তুলে দিয়েছে, মানে তুলে দিয়েছে কি এখন বসছে না কোনো কারণে আমি জানি না। তো এখন বেরিয়ে যাবো এখান থেকে, সোজা বাড়ির দিকে যাবো, যাওয়ার পথে কিছু খাবো, কেউ বাড়ি চলবে। তো আজকে ভিডিওটা কিরম হলো তোমরা সকলে জানিও, ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে গেলো, একটু বড়ো হয়ে গেলো, জানি না ভিডিওটা ঠিক কেমন হবে, বাট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে সবাই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওতে কোনো ইম্প্রুভমেন্ট থাকলে, যদিও বা নতুন ভিডিও হচ্ছে এখন নতুন নতুন করছি, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু শেখার আছে, তো কারোর যদি কোনো কিছুতে খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করবো। চলো গুড বাই। একটা কথা তো বলাই হয়নি, ফটোগুলো দেখার জন্য কিন্তু তোমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ইনস্টাগ্রামের আইডি আসছে নিচে। বাই।